আমি দুবার ইন্ডিয়ার এখানে একটু যদি বলেন অসাধারণ এই শব্দটাও খুব কম হয়ে যাচ্ছে আমাদের জন্য মানে বলার বাইরে এত ভালো দারুণ লেগেছে আমি দিল্লি যেতে পারিনি আমি বিকল্প ক্লাবের সম্পাদক অসুস্থতার কারণে দিল্লি যেতে পারিনি আমি দেবাংশুর কাছ থেকে এই নাটকটা খুব প্রশংসা শুনেছিলাম যার জন্য কথা হয়েছিল যে নাটকটা যেন অবশ্যই নিয়ে আসা হয় আমাদের এই মনটা ভরে গেল বলবেন সবাইকে ভালো লাগে সবাই প্রত্যেককে উপভোগ করেছি মানে যতক্ষণ উনি মঞ্চে ততক্ষণ মানে একটা লোকের ফলো করছে না এতটাই সুন্দর আরো এগিয়ে যায় আমার পুতগুলো সবিস্তারে পর্যবেক্ষণ করে পাড়ার গিরমিত্তল রায় দিলেন বৌমা সুন্দরী বাবু শুনে আমার বরজার মুখ গম্ভীর হয়ে গেল রূপ আমার আছে কিন্তু তার কি কোনো প্রয়োজন ছিল কারণ তোমাদের ধর্মের সংসারে তার তো কোনো মূল্যই নেই রূপ যে আমার আছে কথা বলতে তোমার বেশি দিন সবাই হ্যাঁ আর আমার যে বুদ্ধি আছে ওটা তোমাদের পদে পদে স্বর্ণ এবং এই বুদ্ধিটা এতই স্বাভাবিক যে এত কাল ঘটনা করার পরও দিব্যি সেটা ঠিক আছে মা অবশ্য এই নিয়ে বেশ খানিকটা উদ্বিগ্ন তিনি খালি বলতেন মজা মানুষের পক্ষে এক বাবাই আরে জানি বাদামি চলতি হবে তাকে বুদ্ধি মেনে যদি চলতি হয় তাহলে পদে পদে ঠোক করছে একদিন তো না কপাল ভাঙবি সুন্দর অভিনয় প্রথমবার দেখলাম সত্যি ভীষণ ভালো লাগলো আর মানে আমরা মানে ওদেরকে পেয়ে ভীষণ অপ্লুত আর কি মানে কি বলবো আমরা ভীষণ আনন্দিত মানে ওই যে আরো আসছে দেখো খুব ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে প্রতি বছর আসতে পারবো কি একদম 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 হ্যাঁ খুব ভালো লেগেছে আপনারা একটু যদি বলে যান একটু বলে দাও ভালো লেগেছে খুব ভালো লাগলো আপ তো অসাধারণ আমরা যে দিল্লিতে তোমাদের 100তম রজনীতি দেখেছিলাম এখানে দেখলাম কিছু চেঞ্জ হয়েছে নিশ্চয়ই তবে অনবদ্য এই প্রোডাকশনে আমার বলার মতো নেই দারুণ 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 একদম একদম আমাদের এই অনুষ্ঠানে সব সময় যেন তোমাদের পাই একদম একদম আজ আমি শ্রীক্ষেত্রে এসেছি তীর্থ করতে
দীর্ঘ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। এই 15 বছর পর যখন আমার সম্মুখে দিগন্ত মিশ্রিত সমুদ্রের জলরাশি আমাকে স্পর্শ করছে আর মাথার উপর উন্মুক্ত আকাশ আমাকে চেয়ে দেখছে, ঠিক তখনই আমি জানতে পারি শুধু নিজ বোনই আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে অন্য সম্পর্ক আছে।